ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো, সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না। পথ তুমি খুঁজে পাবেই। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে বা পরে কেউ এতটা ভালো কাজ করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কোনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরের সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের একমাত্র পথ। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। মেনো না, আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো। একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনের, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। তো ধীরে চলছো সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। আর লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝবে তোমার লক্ষ্যটি খুবই ছোট্ট। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। তুমি সেটিকে কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটা চেষ্টা করে দেখছো। সত্যিকারের জ্ঞানী মানুষ আমরা তখনই হতে পারি যখন বুঝতে পারি আমরা আমাদের সম্পর্কে, জীবন সম্পর্কে এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে কতটা কম জানি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মিলছি পরের ভিডিও। ধন্যবাদ।